प्रधानमंत्री घू रेखे चान फाद कैंडे फाद हे छात्र अधिकार परिषद युव अधिकार परिषद प्रवासी अधिकार परिषद श्रमिक अधिकार परिषद कलेजाय हाथ दिए चान एर बिनिमय सरकार कलेजा छिड़े फेला हबे আল জাজিরা রিপোর্ট করছে বাংলাদেশ নাকি মাফিয়া রাষ্ট্র। আরে আল জাজিরার কথা বলতে হবে কেন? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এটা বিগত 12 বছর ধরে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। যে বাংলাদেশে অসংখ্য গণমাধ্যম রয়েছে, প্রায় অর্ধশতাধিক ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, আপনারা দেখেছেন আল জাজিরার প্রতিবেদনটির খণ্ডিত অংশ দ্বারা কেউ বাংলায় ডাবিং করে প্রচার করেছে। আমরা ধরে নিলাম আল জাজিরার প্রতিবেদন পুরোপুরি সত্য নয়, তবে আই ক্যান চ্যালেঞ্জ যে পুরো প্রতিবেদনটি মিথ্যা নয়। যদি সরকার প্রমাণ করতে পারে এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা, জনগণের সামনে কমিটমেন্ট দিচ্ছি স্বেচ্ছায় ফাঁসি বরণ করবো। সংবাদপত্রের সরকার করাচে পেতরেছে। সুতরাং আজকে যারা আল জাজিরার রিপোর্টের ভিত্তিতে লাফালাফি করছেন, আমি জনগণকে বলতে চাই এই রাষ্ট্র হচ্ছে সত্যিকার অর্থে একটা মাফিয়া রাষ্ট্র, মাফিয়াদের রাষ্ট্র। তার প্রমাণ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, তার প্রমাণ হচ্ছে 1,62,000 কোটি টাকা বিদেশে পাচার করে দিয়া লুটপাট করা হদিস না পাওয়া, এর প্রমাণ হচ্ছে শেয়ার বাজার ধ্বংস করে দেওয়া, এর প্রমাণ হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে শেখ হাসিনার সরকার দেউলিয়া করে দেওয়া। ওই সমস্ত বগলবাজি করলে হবে না, তারা যে সব সময় সব কিছুতে জামাত শিবির বিএনপি বলেই উড়িয়ে দিচ্ছে, জামাত শিবিরের বাইরে দেশে বড় একটা অংশ জনগণ রয়েছে যারা দেশকে নিয়ে ভাবে, দেশের জন্য কথা বলে, মানুষের পক্ষে থাকে। এই মোস্তাক কিংবা কিশোর, এর আগে রাষ্ট্রচিন্তার সদস্য দিদার, এর আগে এরকম অসংখ্য আমাদের সাংবাদিক কাজল, অসংখ্য নির্যাতিত মানুষের পক্ষে জামাত শিবির বিএনপি দাঁড়ায় নাই। আমাদের মতো আপনাদের মতো সাধারণ আম জনতা, সাধারণ জনগণই তাদের মুক্তির জন্য দাঁড়িয়েছে। কারণ সেই তথাকথিত রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, সব জায়গায় রাজনৈতিক স্বার্থ খুঁজে। অথচ আজকে দেশের জন্য কথা বলতে গিয়ে যেই মানুষগুলো নীরবে নিভৃতে নির্যাতিত হচ্ছে, কেউ গুমের শিকার হচ্ছে, কেউ খুনের শিকার হচ্ছে, কেউ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে মরছে, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো ওইভাবে কথা বলছে না। সে কারণেই আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের মাধ্যমে আপনারা সরকারকে বলছি যে আপনারা জাতির সামনে তথ্য প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে আপনারা উপস্থাপন করেন যে কয়টা মামলা সঠিক কজেস অর্থাৎ সঠিক গ্রাউন্ডের ভিত্তিতে কয়টি মামলা হয়েছে। যে কয়েকটি মামলা হয়েছে কোনো মামলায় ওইভাবে কারো সাজা হয়নি, সবগুলো মামলায় মোটামুটি দেখা যাচ্ছে যে উচ্চ আদালতে গেলে জামিন হয়েছে। আরেকটা আমাদের দুর্ভাগ্য যে আজকে নিম্ন আদালতে আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই জামিনকে ইগনোর করা হয়। আমরা জানি না নিম্ন আদালতের জাজেস সাহেবরা কি ভয়ে আছেন কি না, যে সরকারের বিরুদ্ধে রায় দিতে গেলে আবার তাদের কোনো বিপদ হবে কিনা। কারণ তারা তো দেখেছেন তাদেরই এক পূর্বসূরি সুপ্রিম জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে একজন প্রধান বিচারপতি তাকে অস্ত্র ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সমস্ত বিচার বিভাগের বিচারপতিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এই ভোটারবিহীন সরকার। বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন করে প্রত্যেকটা নেতা
কর্মী তথা সাধারণ মানুষের মধ্যে একটা জুজুর ভয় সৃষ্টি করে করতে তারা চেয়েছে এবং এভাবেই তারা এই মাফিয়া তন্ত্র কায়েম করে আজকে বাংলাদেশকে একটি ব্যর্থ এবং একটি অকার্যকর রাষ্ট্রে তারা পরিণত করতে বন্ধুগণ আপনারা আমি বুঝতেছি না দেশের উচ্চ শিক্ষিত সুশীল সমাজের প্রতিনিধি দেশের বিবেক বলে খ্যাত ছাত্র শিক্ষকরা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে তারা দেশকে নিয়ে ভাবতেছেন কিনা কারণ একটা দেশ কোন দিকে যাচ্ছে আপনারা কি কিছু টের পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা বিবৃতি দিয়েছেন যে এটি সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা দেশ বিরোধী ষড়যন্ত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সবিনয়ে অনুরোধ করতে চাই যে আপনারা কি নিজেদের বিবেকের তাড়নায় এই বিবৃতি দিয়েছেন নাকি নিজেরা কেউ হলের প্রভোস্ট হবেন কেউ হাউস টিউটর হবেন কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবেন কেউ প্রক্টর হবেন সেই মোহ থেকে এই বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন বিচারপতি আবু সাইদ চৌধুরীর মতো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষক আমরা দেখেছি যখন যার ছাত্রের উপরে গুলি চলার কারণে তিনি বিদেশে থাকা অবস্থায় তৎকালীন পাকিস্তান হাই কমিশনের মাধ্যমে তিনি আপনার পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ের এমন উপাচার্য দেখি যারা ছাত্র আন্দোলনকে শুরুর দিকে সমর্থন দিয়েও আবার যখন সরকার সেটাকে সমর্থন দেয় না বা সরকার যখন বিরুদ্ধে চলে যায় তখন তারা ছাত্রদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যকে বর্ণনা করেন 10 টাকায় চা সব সমস্যা পাওয়া যায় এটা হিসেবে এটা হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা আজকে রাষ্ট্রের রঞ্জে রঞ্জে এই সমস্ত মাফিয়াদের আজকে বিচরণ ঘটছে যে কারণেই আজকে দেশের মানুষ অসহায় হয়ে যাচ্ছে আজকে আপনারা দেখেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আমাদের একজন মিলন সাহেব নাকি যেন নাম ছিল না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তিনি আপনার ভেজাল বিরোধী অভিযান বেশ সুনামের সাথে পরিচালনা করে আসছিলেন কাজকর্মগুলো পরিচালনা করছিলেন তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম যখন হাদিস যখন বিভিন্ন অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছেন মানুষের কাছে প্রশংসনীয় হচ্ছেন মানুষের কাছে গ্রহণযোগ্যনীয় হচ্ছেন যখন হয়তো তাদের মধ্যেই কোনো কিছু হয়েছে আমরা জানি না তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে র‍্যাব অভিযান চালিয়ে পুরান ঢাকার কুখ্যাত হাজিজ সেলিমের কুখ্যাত পুত্র ইরফান সেলিমের বিরুদ্ধে যে আপনার শাস্তি দিয়েছে অভিযান চালিয়েছে সেখানে তারা দেখিয়েছে যে বিদেশি মদ ওয়াকিটকি সহ অস্ত্র বিভিন্ন যে জিনিসপত্র পেয়েছে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়ার সামনে পুলিশ কিভাবে সেই প্রতিবেদনকে মিথ্যা হিসেবে বর্ণনা করে ভূতটা কোথায় পুলিশের মধ্যে নাকি র‍্যাবের মধ্যে আপনারাই হিসাব করেন তাহলে কি আমরা ধরে নেব ওই জোসেফদের সাথে যে তাদের সখ্যতা হয়তো হাজিজ সেলিমের পুত্রদের সাথেও তাদের সেই সখ্যতা রয়েছে এভাবেই চলছে আজকে আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।